নমস্কার বন্ধুরা, কণিকা কিচেনের সবাইকে স্বাগত জানাই। পুরনো বইয়ের পাতা দিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো। পুরনো বইয়ের পাতা গাছ বা উনানব্বই পাতা প্রচুর চিকিৎসাজনিত গুণ রয়েছে। এই পুরনো বইয়ের পাতা লিভারকে ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও জন্ডিস, ডায়াবেটিস, শুকনো কাশি, বাতের রোগের ক্ষেত্রেও এই পাতার রস খুবই ভালো ওষুধি কাজ করে। দেখুন বন্ধুরা, এই জায়গাটা থেকে আমি উনানব্বই পাতা গাছ তুলিলাম, প্রচুর পরিমাণে এই জায়গাটার মধ্যে হয়ে আছে। এখানে এক প্যাকেট তুলে নিলাম উনব্বই পাতা। বন্ধুরা আপনারা কী নাম জানেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখেন এখানে আমি এই কাঁকড়া নিলাম, আজকে কাঁকড়া দিয়ে এই রেসিপিটা তৈরি করা হবে। দেখেন এখানে আমি একটা কাঁকড়া তুলে নিলাম, দেখেন ধরতে পারছি না বন্ধুরা এই কাঁকড়াকে, ফাইনালি একটা কাঁকড়া ধরে নিলাম। এখন এই কাঁকড়াকে হাত পা মানে পাগুলোকে ভেঙে নিলাম, এই কাঁকড়া সব কাঁকড়াগুলোকে এইভাবে পা ভেঙে নিলাম। এখন আমি তিন থেকে চারবার এই কাঁকড়াগুলোকে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে এই কাঁকড়াগুলোকে নিলাম। এখানে যে উনব্বই পাতা তুলে আনলাম সেই উনব্বই পাতাগুলোকে ভালো করে ধুয়ে তিন থেকে চারবার কুচি করে এই কেটে নিলাম। বন্ধুরা এখানে যা যা মশলা লাগবে তা মশলা নিয়ে নিলাম, কাঁকড়াগুলোকে ধুয়ে রেখে দিলাম। দেখেন আর এখানে কিছু কাঁঠালের বীজ কেটে নিলাম। এখন আমি এই কাঁকড়ার মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম, এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিলাম। এখন আমি এই গরম তেলের মধ্যে কাঁকড়াগুলোকে ছেড়ে ভেজে নিলাম। এখন এই কড়াইয়ের মধ্যে আরও কিছু তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে কাঁচা পাকা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি জিরে আধনে শিলনোড়া বেটে নিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন দেখেন বন্ধুরা আমি কাঁঠালে বেশি দিয়ে দিলাম, কাঁঠালে বেশি দিয়ে আমি কষিয়ে নেব। বন্ধুরা আপনারা চাইলে এখানে আলু দিতে পারেন, আলু দিয়েও রান্নাটা করতে পারেন। কাঁঠালে বেশি দিয়ে কষিয়ে নিলাম, এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। গরম জল দিয়ে বেশ কিছুটা গরম জল লাগবে, কারণ কাঁঠালে বেশি সিদ্ধ হতে হবে। ছয় থেকে সাত মিনিট আমি এইভাবে রান্না করে নিলাম। এখন আমি ভেজে রাখা এই কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট এইভাবে সিদ্ধ করে নিলাম। এখন আমি এই কুচি করে কেটে রাখা উনব্বই পাতা দিয়ে দিলাম, এই গ্রেভির মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার এই আজকের এই নতুন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা করেননি এখন আমাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ আসি, কাল আবার আসবো। থ্যাংক ইউ।